সমাজ আগামী 2021 সালে কি মুড নিয়ে নামতে চলেছে। এখন কিছুদিন আগে আমরা একটা স্লোগান শুনছিলাম, খেলা হবে খেলা হবে, তো সে এমন খেলা হলো যে খেলোয়াড় তাকেই অলরেডি বল ভয় বানিয়ে দিয়েছে। তো এইসব খেলা হবে তো আমাদের বিশ্বাস কোনোদিকে ছিল, কারণ আমরা বিশ্বাস করি রাজনীতিটা কোনো খেলার জিনিস, রাজনীতি একটা সিরিয়াস জিনিস। আমার আপনার বেঁচে থাকার ধরনটা কিরকম হবে, আমার আপনার পরিবারের ছেলেমেয়েরা চাকরি পাবে কি পাবে না, আমার আপনার পরিবারের ছেলেমেয়েরা মাথা তুলে বাঁচতে পারবে কি পারবে না, সেই নির্ণয়টা রাজনীতির মধ্যে দিয়ে হয়। রাজনীতিটা কোনো ছেলে খেলার বিষয় না। তবু আমরা বলতে চাই, তবু আমরা বলতে চাই, কংগ্রেস সুশান্ত ঘোষ যাকে মিথ্যে মামলা নিয়ে জেলে পড়েছিলেন রাখতে পারেনি, মমতা ব্যানার্জির সরকার মমতা ব্যানার্জির দ্বারও তাকে জেলের মধ্যে রাখতে পারেনি। কংগ্রেস সুশান্ত ঘোষ এবার ময়দানে নামছে। কংগ্রেস সুশান্ত ঘোষ লাল ঝান্ডার হয়ে বামপন্থীদের হয়ে ধর্ম নিরপেক্ষ জোটের হয়ে ময়দানে নামছে। কংগ্রেস সুশান্ত ঘোষ বলে দিয়েছে যে গ্রামগুলোতে লাল ঝান্ডা করার অপরাধে বিগত 10 বছরে 492 জন মানুষ খুন হয়েছে, যে গ্রামগুলোতে লাল ঝান্ডা করার অপরাধে তৃণমূলীরা বিজেপিরা বছরের পর বছর কংগ্রেসের ঘর ছাড়া রেখেছে, সেই গ্রামগুলোতে গিয়ে কংগ্রেস সুশান্ত ঘোষ বলে দিয়েছে যদি আপনাদের গায়ে কেউ হাত দেয় তা সে যে ভাষায় বোঝে সেই ভাষায় বুঝিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে তাকে বাড়ি পাঠাবো। আমরা বলছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা অঞ্চলের তিনু দাদারা বিজেপির ভাইয়েরা আপনারা বুঝেনি, এবারের নির্বাচনটা অন্যবারের মতো হবে না। ওই বলছিল না অনির্বাণ তৃতীয় সূত্র, সব তৃতীয় সূত্র যারা বোঝেন না তাদের বলছি যদি ঈদ ছড়ে পাঠিয়ে খাবেন, ঈদ ছোড়ার আগে অতটাই ছুটবেন যতটা খেতে পারবেন, যতটা খেতে পারবেন না ততটা ছুটবেন না, কারণ পশ্চিমবঙ্গের ছাত্র যুবরাজ রাস্তায় আছে, পশ্চিমবঙ্গের ছাত্র যুব ওই কংগ্রেস মইদুল আলী মৃত্যু আছে, মৃতদেহ যে মৃতদেহ যে শহীদ দেহ সেই শহীদ দেহ ছুঁয়ে শপথ করেছে, কংগ্রেস মইদুল আলী মৃত্যু আছে তিনটে ছোট ছোট বাচ্চা, সবচেয়ে ছোটটার বয়স 2, সবচেয়ে বড়টার বয়স 11, তারা যে কাঁদছিল আর কেঁদে কেঁদে বলছিল আপু আমাদের সঙ্গে কথা বলছে না কেন, আপু চোখ খুলে আমাদের বলে দিচ্ছে না কেন, তাদের চোখের জলের কসম খেয়েছে। আগামী 2021 নির্বাচনে প্রত্যেকটা ব্যালটে প্রত্যেকটা ইঞ্চিতে কংগ্রেস মইদুল আলী মৃত্যুর রক্তের প্রতিশোধ আমরা নেব, বদলা বদল দুটোই হবে, দেখে নেবো আপনাদের কত বুলেট রয়েছে কত লাঠি রয়েছে আর কত জেলখানা খালি রয়েছে। এই মুষ্টিবদ্ধ হাত আমাদের যে দেখছে, সাদা লাল ঝান্ডা দ্বারা হাতগুলো আমাদের যে দেখছে, যারা কোনোদিনও আপনার নেতাদের মতো হাত পেতে ঘুষ খায়নি, কলে মুড়ে ঘুষ খায়নি, এর ওর তার থেকে কাটমাল খায়নি, তারা আপনাকে চ্যালেঞ্জ ছুটছে, তারা আপনাকে চ্যালেঞ্জ ছুটছে। এই 2021 চলে গেলে দিদির পার্টি চৈত্র সেলে, মহির পার্টি চৈত্র সেলে, এবং সেই সেলে কেনার কোন লোক থাকবে না। এখন তো মনে হচ্ছে 21 পর্যন্ত অপেক্ষা করতে হবে না। সকালবেলা শুনলাম দীনেশ ত্রিবেদী যিনি তৃণমূলের রাজ্যসভায় এমপি ছিলেন তিনি বিজেপিতে চলে গেছেন, হয়েছে দমবন্ধের রোগ, করোনার পর নতুন রোগ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে, সব দমবন্ধ করে হাসপাস করে শ্বাসই দিতে পারে না, আমাদের শ্বাসকষ্ট হলে আমরা হাসপাতালে যাই, তৃণমূলের নেতারা বিজেপিতে যায়। তো সেই যে শ্বাসকষ্টের রোগ, শ্বাসকষ্টের রোগে আক্রান্ত হয়ে সকাল সকাল দীনেশ ত্রিবেদী গেছেন, এই বিকালবেলা আবার শুনছি শিউলি সাহা, মমতা ব্যানার্জি যে লিস্ট বার করেছেন 293 জনে, তাতে শিউলি সাহার নাম আছে। তিনি তৃণমূলের পক্ষ থেকে কৃষ্ণপুরের বিধায়ক ছিলেন, কিন্তু ওই বিধায়ক দিয়েও তিনি রাখতে পারলেন না, দুটো গরুর লেমে তিনিও আজকে বিজেপিতে চলে গেছে। আমরা বলছি এই চৈত্র সাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে না, অলরেডি তার উঠে গেছে, নামে উঠে গেছে, যারা যারা পাননি সোনালী বোন থেকে শুরু করে একের পর এক সব মুকুল রায়ের ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছে, দরজায় করা যাচ্ছে দাদা দরজা খুলো আমরাও বিজেপিতে আসতে চাই। আর যখন আজকে প্রতিদিন প্রতিনিয়ত আমরা দেখছি রাজনীতিবিদদের মেরুদণ্ড গুলো প্রতিদিন প্রতিনিয়ত বিক্রি হচ্ছে, মমতার লোভে পয়সার লোভে টিকিটের লোভে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় লোক যাচ্ছে, তখন খুব গর্ব করে বলি আমরা, এই আমরা ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে গেছিলেন মঈনুদ্দিন সাহ, এইবার দিদিমণি তাকে টিকিট দেয়নি, মঈনুদ্দিন সাহকে আমরা দেখেছি কালকে খুব কান্নাকাটি করছিলেন দিল্লিতে, আজকে বিকালবেলা উনি গেছিলেন ফরওয়ার্ড ব্লকের কাছে, বলেছিলেন ভুলচুক মাফ করুন আমাকে ফিরিয়ে নিন আমি আবার আপনাদের জন্য কাজ করতে চাই। ফরওয়ার্ড ব্লক বলেছে এই বামপন্থীদের কাছে মধ্যরাজ্যের কোনো জায়গা নেই, হিজাবতের কোনো জায়গা নেই, যারা আমার আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাদের কোনো জায়গা নেই, পশ্চিমবঙ্গের মানুষ আপনারা জেনে নিন আপনারা কাদের সঙ্গে থাকবেন, যারা পয়সার জন্য পদের লোকে প্রতিদিন প্রতিনিয়ত মিটিয়ে যান, নাকি এই ফরওয়ার্ড ব্লক বামপন্থীদের মতো দলরা যারা বিশ্বাসঘাতকদের মাফ করে না, যারা কুলিরের মাফ করে না, আততায়ীদের মাফ করে না, কখনো কোনোদিনের জন্য আপোষের সঙ্গে আপোষ করে।
করে না, আদর্শের সঙ্গে লোক আপোষ করে না। আমি আমার কথা দীর্ঘায়িত করবো না, কিন্তু দুটো কথা বলে শেষ করি। আগামী 2021 সাল কঠিন সাল আমার আপনারা আমাদের প্রত্যেকের জন্য। আমি ওই যে একটা নির্বাচনে যে বোতামটা টিপবে সেই বোতামটা নির্ধারণ করবে। আগামী 5টা বছর আপনার আপনার বাড়ির যে ছেলেটা তারা ভালো থাকবে না খারাপ থাকবে। ওই যে একটা বাটন আপনি টিপবেন সেটা নির্ধারণ করবে আপনার বাড়ির ছেলেটা পড়াশুনো করার পর চাকরি পাবে কি পাবে না। ওই যে একটা বাটন আপনি টিপবেন সেইটা নির্ধারণ করবে আপনার বাড়ির মেয়েটা যখন সন্ধ্যেবেলা রাস্তার বাইরে বেরোবে সে সুরক্ষিত হিসেবে বাড়ি ফিরবে কিনা। প্রতিদিন প্রতিনিয়ত যে বাইনারির মধ্যে আমাকে আর আপনাকে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে, বলা হচ্ছে যদি আপনি তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ হন তাহলে আসুন বিজেপিকে ভোট করুন। আমরা বলছি বিজেপিকে, বিজেপি মানেই তো এক তৃণমূল। যে তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি তৃণমূলকে হাঁটাতে চাইছি সে একই তৃণমূলের নেতাদের আমি বিজেপিকে ভোট দেব। মানে ধরুন আপনি মুকুল রায়ের উপর আপনার খুব রাগ, তৃণমূলের নেতা মুকুল রায়, এখন তৃণমূলের নেতা মুকুল রায়কে হারাতে আমি বিজেপির নেতা মুকুল রায়কে ভোট দেবো। সীমান্ত অধিকার তৃণমূলের দল, সে তৃণমূলের সীমান্ত অধিকারের উপর আমার হেপি রাগ, সেই তৃণমূলের শুভেন্দু অধিকারীকে হারাতে আমি বিজেপির শুভেন্দু অধিকারীকে ভোট দেবো। রাজীব ব্যানার্জি আমার কেন্দ্রের বিধায়ক, আপনার হতে পারে তৃণমূলের উপর ভীষণ রাগ, রাজীব ব্যানার্জির উপর রাগ, আপনি সেই রাজীব ব্যানার্জিকে হারাতে বিজেপির রাজীব ব্যানার্জিকে ভোট দেবেন কিনা। আমরা তো বলছি ফুল বদলে লাভ নেই, দিন বদল করতে হবে। আর যদি দিন বদল করতে হয় তাহলে তৃণমূল নয় বিজেপিতে নয়, এই লাল ঝান্ডায় বর্ষা রাখুন যাদের আপনি দরকারে পেয়েছিলেন, তাদের সরকারে নিয়ে আসুন। কারণ যাদের দরকারে চাই তাদের সরকারে পাই। এই লকডাউনের সময়, এই লকডাউনের সময় যখন আপনি প্রতিদিন প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য লড়াই করছিলেন, যখন নরেন্দ্র মোদী দাড়ি বাড়াচ্ছিলেন আর মমতা ব্যানার্জি কলকাতার রাস্তায় গোল গোল সাদা সাদা চোখ দিয়ে দাগ কাটছিলেন, সেই সময় ছাত্র যুবরা, এএসএফআই, ডিওএফআই, বামপন্থী কর্মীরা বাড়ি পৌঁছে গেছে, আপনার খাবার পৌঁছে দিয়েছে, কমিউনিটি কিচেন চালিয়েছে, বিরন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। যে পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গের ভারতের বিভিন্ন প্রান্তে আটকেছিলেন তাদের বাড়ি ফেরানোর চেষ্টা করেছে। যখন আমরা দেখেছি প্রতিদিন প্রতিদিন খবর এসছে পরিযায়ী শ্রমিক পায়ে হেঁটে বাড়ি ফিরছেন, রাস্তায় মারা গেছে। প্রসূতি মা, তার কোন ফেরার উপায় ছিল না, বেড ছিল না, বাদ ছিল না, পায়ে হেঁটে বাড়ি ফিরছেন, বাচ্চা প্রসব করেছেন, বাচ্চাটা মারা গেছে, মা শরীর অসুস্থ হয়েছে। আমরা দেখেছি সেই ছবিটা, নিশ্চয়ই আমাদের মনে আছে, মহারাষ্ট্রের ঘটনা। 13 জনের একটি পরিবার, তারা কাজ করতে গেছিলেন মহারাষ্ট্রে, লকডাউন হয়েছে, যে বাড়িতে তারা থাকতেন সেই বাড়ির মালিক বলে দিয়েছে যদি টাকা না দিতে পারো এখানে থাকতে পারবে না। এক সপ্তাহ অনেক কষ্ট করেছিলেন, তারপরে খাবার ফুরিয়ে গেছে, একটা টাকা হাতে নেই, তারা ভাবলেন হেঁটে হেঁটে বাড়ি যাওয়া যাক, এই তো ট্রেনের লাইন, রেল লাইন ধরে চলতে থাকবো, নিশ্চয়ই বাড়ি পৌঁছে যাবো। তারা যখন ট্রেন লাইন ধরে হাঁটছেন একটা গোটা দিন হাঁটার পর শরীরটা অবশ্য প্রায় হাঁটতে পারছেন না, ওই ট্রেনের লাইনের ধরে বসে পড়েছিলেন, বুঝতে পারেননি কখন চোখটা লেগে গেছে। একদিনের অতটা ক্লান্তি, অতটা পরিশ্রম হওয়া, বুঝতে পারেননি পিছন থেকে একটা মালগাড়ি আসছে, শুনতে পারেনি ওই মালগাড়ির হওয়ার, ওই মালগাড়ির যে চাকা সেই চাকায় 13টা প্রাণ 13টা তাজা প্রাণ শেষ হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই ছবিটা, রক্ত মাখা রুটি, হাতে গড়া রুটি, যেগুলো সঙ্গে নিয়ে যাচ্ছিল যদি রাস্তায় কখনো খিদে পায়, মা বোনেরা ছোট বাচ্চারা রয়েছে সবাই ভাগ করে খেয়ে নেবে। আপনারা দেখেছেন, আপনারা দেখেছেন সেই ছবিগুলোর পরেও নরেন্দ্র মোদীজি কিছু বলেননি। নরেন্দ্র মোদীজি বলছেন সবকা সাথ হো রাহা হ্যায় সবকা বিকাশ হো রাহা হ্যায়, আর হম কেহ রাহে হ্যায় ইস দেশ কি অন্দর আগর কিসকা সাথ আর কিসকা বিকাশ হুয়া হ্যায় ওহ তো অম্বানী কা হুয়া হ্যায়, ওহ তো আদানী কা হুয়া হ্যায়, आप और हम जो मेहनत कश लोग हैं हमारा क्या परिवर्तन आया। नरेंद्र मोदी जी ने कहा था अगर वो सरकार में आएंगे हर आदमी के अकाउंट में 15-15 लाख रुपए आएगा, एक भी आदमी यहाँ पे ऐसा हो नहीं सकता जो भाजपा करता है, बीजेपी का कार्य करता है, उनसे जाके पूछिए भैया आपको मिला क्या 15 लाख रुपए, वो भी नहीं कह पाएगा। क्योंकि नरेंद्र मोदी का जो सरकार चला है वो झूठ का सरकार है, वो फरेब का सरकार है। एक एक साइड में वो हमको हर दिन हर रोज ये झूठ कहेंगे, हर दिन वो कहेंगे कि अगर हम सरकार में आएंगे सब ठीक हो जाएगा, और उसी वक्त जब वो सरकार में आएंगे तब आप और हमको बांटने की कोशिश करेंगे, आपको बोला जाएगा हिंदू है वो मुसलमान है वो आपका दुश्मन है, आपको बोला जाएगा अगर भारत में रहना है तो जय श्री राम कहना है, हम कह रहे हैं भारत में रहने के लिए जय श्री राम या अल्लाह अकबर बोलने की जरूरत नहीं है, भारत में रहने के लिए भारत से मोहब्बत करना जरूरत है। हम अगर नरेंद्र मोदी को देखते हैं कैसा मोहब्बत करते हैं, যা যা আমাদের ছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা, রেল হতে পারে, ব্যাংক হতে পারে, বিমা হতে পারে, যার মধ্যে দিয়ে আমার আপনার বাড়ির ছেলেটার কাজ হতো, কর্মসংস্থান হতো, সমস্ত কিছু বেঁচে দিচ্ছে। আমার আপনার বাড়ির ছেলেটা পড়াশোনা করে কোথায় চাকরি পাবে, কোনো নতুন কলকারখানা হয়নি। আজকে নরেন্দ্র মোদী যাচ্ছেন রাম মন্দিরের উদ্বোধন করতে, ভালো কথা, আপনি একটা নির্দিষ্ট ধর্মে বিশ্বাসী করুন আপনি মন্দিরের উদ্বোধন, কিন্তু তার সঙ্গে একটা দুটো কারখানার উদ্বোধন করা যায় না, তার সঙ্গে একটা দুটো নতুন ইউনিভার্সিটির উদ্বোধন করা যায় না, একসঙ্গে 4-5টা স্কুলের উদ্বোধন করা যায় না। আমরা সরকার তো মন্দির বানানোর জন্য করি না, মন্দির বানানোর জন্য করি না, মন্দির বানাতে হলে আমার ধর্মের
এটা বলবে না যে 3 কোটি চাকরির কথা নরেন্দ্র মোদি বলেছিলেন, সে 3 কোটি চাকরির একটা চাকরি আপনার আমার আশেপাশে কোথাও হয়নি। যে কথা তারা বলবে না যে 1 কোটি চাকরির কথা মমতা ব্যানার্জি বলেছিলেন, সে 1 কোটি চাকরির একটা চাকরি আমার আপনার আশেপাশে হয়নি। এরা চায় আমি আর আপনি হিন্দু মুসলমান মন্দির মসজিদ নিয়ে বেঁচে থাকি, আর এরা আমাদের দেশকে আমাদের রাজ্যকে কখনো আদানি আম্বানির হাতে কখনো ভাইপোর হাতে বেঁচে দিই। আমরা পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা বলছি, আগামী 2021 নির্বাচনে যদি হয়, সেই নির্বাচনে যে এজেন্ডা, সেই এজেন্ডা হবে কর্মসংস্থান, সেই এজেন্ডা হবে শিক্ষা। আমরা বলি দিল্লিতে আমরা স্লোগান দিই কি, জো মজদুর কা বাত করেগা বহি দিল্লি পে রাজ করেগা, জো কিসান কা বাত করেগা বহি দিল্লি পে রাজ করেগা। হম ফির সে দুবারা ইয়ে কহনা চাহতে হ্যায় কি, জো ছাত্র যুবা কা বাত করেগা বহি বঙ্গাল পে রাজ করেগা, জো ছাত্র যুবা কা বাত করেগা বহি বঙ্গাল পে রাজ করেগা। আমরা দেখেছি আজকে 2021 সালে যখন নির্বাচনে আমরা যাচ্ছি, আমাদের জীবনযাপনের যে ইস্যুগুলো, বেঁচে থাকার যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো নির্বাচনের ইস্যু। 2010 সালে যখন নির্বাচন হচ্ছে, আমরা ভাবছিলাম একটা ডিবেট ছিল, কৃষি বনাম শিল্প, কৃষি হবে না শিল্প হবে, যদি শিল্প হয় সেই শিল্পের ভিত্তি কি হবে। আজকে 2021 সালে যখন নির্বাচন হচ্ছে, নির্বাচনের কথা হচ্ছে আমি ভাইপো বাংলা বানাবো নাকি এক্স সিএমসি মানে যারা বিজেপি তাদের বাংলা বানাবো। আজকে 2021 সালে যখন নির্বাচন হচ্ছে, আপনাকে কেউ জিজ্ঞেস করছে না, আচ্ছা সিঙ্গুরে যে কারখানা দাসী কারখানাটা বলো না কেন, আপনাকে কেউ জিজ্ঞেস করছে না পশ্চিমবঙ্গে কেন প্রতিদিন ছেলে মেয়েরা বাধ্য হচ্ছে নিজের বাড়ি ছেড়ে ভিন রাজ্যে গিয়ে কাজ করছে, ব্যাঙ্গালোর মুম্বাই দিল্লি পেটের দায় চাকরির দায় তারা যেতে কেন বাধ্য হচ্ছে, সেই প্রশ্নগুলো কেউ করছে না। আমরা বলছি আমরা পশ্চিমবঙ্গের ছাত্র যুবরাও অনির্বাণ বলছিল, আমাদের সোনার বাংলা চাই না, আমাদের ভাইপোর বাংলা চাই না, আমরা ছাত্র যুবরা মেহনতি মানুষেরা ভাঙা বুকের কজর দিয়ে নতুন বাংলা লড়বো। যে নতুন বাংলায় কোনো মইদুল আলী মিদ্দাকে চাকরি চেয়ে খুন হতে হবে না, যে নতুন বাংলায় কোনো মুসলমান মানুষকে জয় শ্রীরাম করতে বাধ্য করে খুন করা যায় না, যে নতুন বাংলায় কোনো সুদীপ্ত গুপ্ত কৈফুদ্দিন মোল্লাকে ছাত্রদের দাবি চাওয়ার জন্য পিটিয়ে পিটিয়ে খুন করা যায় না। আসুন এমন একটা বাংলার জন্য, আমার আপনার বাংলার জন্য, যে বাংলায় প্রত্যেকের মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকারটা সমান সমান, এমন একটা বাংলার জন্য আগামী 2021 সালে আমরা বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটের যে সরকার, সেই সরকার তৈরি করি, যাদের দরকারে পেয়েছিলাম তাদের সরকারে নিয়ে যাই, আমার আপনার বাংলার জন্য, আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটকে ভোট করুন। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করবো। শুক্রিয়া, ইসলাম আহমেদাবাদ, মারিয়া ইসলাম আহমেদাবাদ।